পুলিশের কাজ হলো জনগণের বন্ধু হয়ে তাদের পাশে থেকে দেশে আইনের শাসন বজায় রাখা, আর পুলিশ বাহিনী সবসময় এটা করার চেষ্টা করে। কিন্তু কখনো কখনো কিছু পুলিশ সদস্যের খারাপ কর্মকাণ্ডের কারণে বদনাম হয়ে যায় পুরো পুলিশ বাহিনীর। আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, কোনো ব্যক্তির দায় অবশ্যই প্রতিষ্ঠানের উপর বর্তায় না। তো বন্ধুরা, আপনাদের স্বাগত দ্য বক্স টিউবের আজকের পর্বে। আর আজকের পর্বটি আমরা সাজিয়েছি একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে। তবে তার আগে একটা কথা বলে দিই, এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য কিন্তু আমাদের দেশের সম্মানিত পুলিশকে নিয়ে মজা করা কিংবা তাদেরকে অপমান করার জন্য নয়। আজকের এই ভিডিওটি আমরা বানিয়েছি ভারতের পুলিশ সদস্যদের বিভিন্ন সময়ে ভাইরাল হওয়া এমন কিছু ভিডিও নিয়ে, যেগুলোতে তারা আইন বিরোধী কাজ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গিয়েছিল। আর এগুলো দেখার পর আমি শিওর আপনি এই পুলিশদের ব্যাপারে কিছু না বলে কোথাও যেতে পারবেন না। ভিডিওটি শুরু করার আগে নতুন দর্শক, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে আপডেট নোটিফিকেশনের জন্য বেল বাটনটি অন রাখুন। গোটা ভারতে চলছিল হোলির উৎসব, আর এই দিনই উত্তরপ্রদেশের একটি শহর থেকে এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটি সবাইকে খুব চমকে দিয়েছিল। এখানে দেখা যায় দুজন পুলিশ সদস্য অন ডিউটি, একটু ভালোভাবে শুনুন, অন ডিউটি থাকা অবস্থায় মদ্যপান করছে। বিষয়টা এমন নয় যে এনারা চুপি চুপি মানুষের নজর এড়িয়ে এই কাজটি করছিল। কোনো ভয় ডর না রেখে লাখো মানুষের সামনে একটা মার্কেটের ফ্রন্ট এরিয়াতে তারা এই কাজটি করছিল। আর এ সময়ে এনাদের মুখ থেকে অনেক মূল্যবান আর জ্ঞানের কিছু কথা বের হয়। আসুন এদের কথাগুলো একটু শুনে নিই। সব থেকে চিন্তার যে বিষয়টা হলো, যে গাড়িটির উপর বসে এরা মদের গ্লাসে চুমুক দিচ্ছিল, সেখানে লেখা আছে আপনার সেবায় সদা প্রস্তুত। বন্ধুরা, পুলিশ আর ক্রিমিনালের এমন মারামারির দৃশ্য খুব সাধারণ একটা ব্যাপার, কিন্তু এবার আমরা আপনাদের দেখাতে যাচ্ছি লখনউয়ের এই ভাইরাল ভিডিওটি, যেখানে খোদ একজন পুলিশের সাথে আরেকজন পুলিশকে আপনি লড়তে দেখবেন। এক পুলিশ সদস্যের সাথে আরেক পুলিশ সদস্যের এই মারামারি দেখে ওখানে থাকা সাধারণ জনগণ এবং ছোট ছোট বাচ্চাদের মনে পুলিশ নিয়ে কি প্রতিক্রিয়া হতে পারে সেটা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু সাধারণ মানুষের ঠিকই মাথা ব্যথা শুরু হয় যখন জানা যায় এদের এই মারামারির পেছনের কারণ। বন্ধুরা, এদের মারামারির পেছনে ছিল চাঁদার টাকা ভাগ বাটোয়ারা নিয়ে। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, হপ্তা উসুলি ছিল এই মারামারির কারণ। খবর মোতাবেক লখনউয়ের যে এলাকায় এই ফাইট হয়েছিল, সেখানকার আলাদা আলাদা ব্যবসায়ীদের কাছ থেকে আলাদা আলাদা পুলিশ সদস্য চাঁদা নিত। কিন্তু এখানকার একজন পুলিশ আরেকজনের এরিয়ার এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদার টাকা নিয়ে নেয়, আর ওই চাঁদার টাকা যার নেওয়ার কথা সে ওই খবর পাওয়ার পর এখানে দ্রুত এসে আরেকজনের সাথে মারামারি শুরু করে দেয়। পাশে দাঁড়িয়ে থাকা লোকজন তাদের এই মারামারির ভিডিও বানাচ্ছিল, কিন্তু তারপরও এরা একজন আরেকজনকে লাথি ঘুষি মেরেই যাচ্ছিল। আমি আর কি বলতে পারি, নিচে তো কমেন্ট সেকশন আছে, আপনাদের কিছু বলার থাকলে তা লিখে জানাতে পারেন। পুলিশের গাড়ি আর মদের বোতলের এই নাজায়েজ সম্পর্কের বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। এই ভিডিওটিও কিছুটা এই ধরনের। এখানে থাকা এক ব্যক্তি যখন বুঝতে পারে তার পাশে থাকা পুলিশের গাড়িটিতে বসে জনসম্মুখে মদ পান করা হচ্ছে, তখন ওই ব্যক্তি তার ফোনের ক্যামেরা চালু করে একটা ভিডিও তৈরি করে ফেলেন। ভিডিওটির পুরোটা দেখুন, তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন। বিয়ার পি রে কোন সা অন্দাজ হ্যাঁ আপ
भैया खुलेआम बियर पी रहे हैं, जनता को रोकते हैं और आप ही लोग वो कर रहे हैं। योगी जी कहते हैं कि पान मसाला खाएंगे नहीं ड्यूटी पर, और आप तो बियर पी रहे हैं। बियर पियोगे? अरे हम कौन बियर पी रहे हैं? और क्या है, नशे में नहीं हो आप? अरे नहीं, आप मुझको बोल रहे हो कि नंबर लिख लो गाड़ी का। अरे भाई, आप बियर पियेंगे जो खुलेआम यहाँ पर है, इसीलिए नहीं इसीलिए ड्यूटी कर रहे हो? जो गन्ने को किसु बुझलेन, एके तो चूरी तार उपर आबार डाकाती, অন ডিউটিতে বেআইনি কাজ করা অবস্থায় ধরা পড়ে গিয়েও এনাদের সাহস দেখুন, এমনকি গাড়ির নাম্বারটাও নোট করতে বলছে। বাহ জনাব বাহ, পুলিশ নামে লজ্জা আপনি, আপনাদের মতো পুলিশদের জন্যই পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়। বন্ধুরা, লাস্ট ভিডিওতে ওই পুলিশ সদস্যের তো নিজের পক্ষে সাপাই দেওয়ার হুঁশ ছিল, কিন্তু এই জনাবের কি হবে একটু দেখুন তো। এনাকে, ইনি হলেন দিল্লি পুলিশের একজন কর্মকর্তা, যিনি পুলিশ নামের এই মহান পেশাটাকে খুব ভালোভাবে বদনাম করতে এতটুকু কমতি রাখেননি। এই পুলিশ সদস্য তার অফিসিয়াল গাড়িটি চালানোর সময় শুধু যে মদ পান করছিল তাই নয়, গাড়ি চালানোর সময় ইনি স্কুটিতে বসে থাকা একজনকে ধাক্কাও মারেন, আর এর ফলে রাস্তায় থাকা লোকজন শুধু যেনার গাড়িটিকে থামান তাই নয়, সাথে তার ইজ্জতেরও 12টা বাজিয়ে দেয়। এই পুরো ভিডিওটি একটু ভালোভাবে দেখুন। আবে শরীফ স্যার, হ্যালো, নাম কে? নাম কে? নাম কে? বিল্লা মে জরা চপেড় মার কে নাম পুছা। নাম কে? ওই বিল্লা মে, নশে মে হ্যায়, দেখ দেখ ইয়ে ইস বন্দে নে ইসকো ঠোকা হ্যায়, ইয়ে ইয়ে পুলিশ হ্যায়, দিল্লি কি ব্যান্ড কি লড়ি দেখো, ইয়ে হামারে ভাই, ये हमारे भाई लेटे हुए हैं नीचे, इनकी टांग तोड़ी है खड़ी स्कूटी में, ये भाई हम खड़े हैं, दूध बेचे हैं, गाड़ी आगे नहीं जान चाहिए, चाबी निकाल, चाबी निकालो, निकालो निकालो भाई, ये दिल्ली पुलिस शराब पी के, ये भी नशे में, नशे में, ये भी नशे में, ये सपोर्ट कर रहे हैं ये बड़े भाई, ये बड़े ग्लास, ये बड़ी बैग की चैन खोलो, बैग में ये बड़ी देखो बोतल, ये निकल रही है, ये रोए, ये देखो ये देखो बोतल, ये बोतल फेंकता हुआ, ये देखो ये सिपाही। हेलो, তো বন্ধুরা, রাষ্ট্রীয় একটা বাহিনী হিসেবে পুলিশের দায়িত্ব দেশের আইনের অনুশাসন বজায় রাখা, কিন্তু তাদের এইসব ভাইরাল ভিডিওগুলো দেখার পর এই ধরনের পুলিশ সদস্যদের বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? এ ব্যাপারে আপনার বা আমার মতো সাধারণ মানুষদের চিন্তাভাবনা ও মতামত খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।